আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। এন্ড এটা হচ্ছে আমার ডে টু ভিডিও, আর এই ভিডিওতে আপনারা দেখবেন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, আমাদের রিজার্ভ বাজারে এসে রিজার্ভ বাজারটা একটু ঘুরে দেখা, রিজার্ভ বাজার থেকে হচ্ছে লিচু কিনা, এবং ওখানে আদিবাসীরা কেমন যেন মুরগি জাস্ট ফ্রাই করে বিক্রি করতেছিল সেটাও দেখলাম, হচ্ছে বোটে করে শুভলং এন্ড শুভলং ঝর্ণাতে যাওয়ার পর ওখানে ঝর্ণাতে গোসল করলাম, আমরা ব্যাম্বু চিকেন খাইলাম, এবং হচ্ছে ওখানে একটা ঝুলন্ত ব্রিজ সেটা, এবং হচ্ছে আনারস, আর পুরো ব্লকটা আশা করতেছি আপনাদের ভালো লাগবে। এন্ড গুড মর্নিং গাইস, অনেকক্ষণ ঘুমানোর পর সকাল সকাল উঠলাম, সাড়ে ছয়টা বাজে উঠছি, দুই ঘন্টা ঘুমাইছি, এবং উঠে দেখতেছি যে পুরা লেকটার ভিতরে মানুষ এসে গোসল করতেছে, এবং এখানে ম্যাক্সিমাম হচ্ছে হিন্দু মানুষ, এনে যে দেখতে পাচ্তেছেন আমাকে ওখানে জাস্ট পাশে একটা লাইফ জ্যাকেট দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম রাতে। সো আমি হচ্ছে একটু আগেই উঠছি ঘুম থেকে, সবাই অনেকে অনেকে ঘুমাইছে, অনেকে ঘুমাইনি, বাট আমি টায়ার্ড ছিলাম, কালকে দুপুরেও ঘুমাইতে পারিনি। সো আমরা প্রায় সকাল সাড়ে চারটা পাঁচটার দিকে শুয়েছিলাম, একটু করে ঘুমাইছি, এখন ছয়টা সাড়ে ছয় ছয়টা আটচল্লিশ বাজে, সাতটা উনিশ বাজে, বাট উঠছি হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশের দিকে। তারপর হচ্ছে ওরা সবাই ফ্রেশ হইলো, আমি ফ্রেশ হইলাম, তারপরে হচ্ছে যেখান থেকে নৌকা ছাড়লো, তারপর হচ্ছে এখন আমরা কোনো একটা ঝর্ণার দিকে যাচ্ছি, আর আমাদের বড় ভাই যেটা আছে উনি হচ্ছে এখানকার স্থানীয় মানুষ, এবং বোটটা হচ্ছে ওনাদেরই, সো উনি হচ্ছে সব কিছু ঘুরে দেখাবে আজকে। আচ্ছা, তো প্রথম এখন কাজ হচ্ছে সকাল সকাল গিয়ে এখন আমরা নাস্তা করবো, নির্জুব বাজার না, নির্জুব বাজারে তো বললো। আচ্ছা, আমরা হচ্ছে এখানে পাশেই হচ্ছে আমাদের ওখানে ওই যে বোর্ডটা রেখে এখানে হচ্ছে এখন নাস্তা করতে যাব, নাস্তা শেষ করে দেন হচ্ছে আমাদের মেইন জার্নিটা শুরু হবে সকাল সকালে। আচ্ছা, আর এটা হচ্ছে রিজার্ভ বাজার, এবং রিজার্ভ বাজারে আমরা কালকে রাতে একবারে খালে দেখছিলাম, বাট হচ্ছে সকাল সকাল অনেক মানুষ সবাই এখানে সকাল সকাল উঠে গিয়ে বাজার মানে ব্যবসা করার জন্য চলে আসে। আর এখন হচ্ছে আমরা খাবার খাইতে আসলাম, আমরা হচ্ছে রুটি ডাল ভাজি এবং ডিম নিয়েছিলাম খাওয়ার জন্য। কত নিছে? 100 টাকা। ওকে, সো আমরা হচ্ছে এখন নাস্তা শেষ করছি, আমরা হচ্ছে ভিতরে ডাল ভাজি খেলাম দেখলে নিতো, আর এখন হচ্ছে সকাল 8:32, এবং হচ্ছে আমরা এখানে জাস্ট চা খাইতে আসছি, টং থেকে চা খেয়ে দেন হচ্ছে আমরা মেইন পয়েন্টের দিকে হচ্ছে যাব, আর এই আর কি। আর এটা হচ্ছে নির্জুব বাজার বলে এটাকে, আমরা হচ্ছে পুরোটা দেখতে পাই না এখন, আমরা হচ্ছে আগে বোটে গিয়ে পুরা জায়গাটা ঘুরে শেষ করে তারপর রাতে যদি সুযোগ পাই তাহলে নির্জুব বিচে আসবো আর কি, নির্জুব বাজারটাতে একটু ঘুরে দেখার চেষ্টা করব। এখন আজকে প্রথমে কোথায় কোথায় নিয়ে যাবেন? ঝর্ণায়। এখন প্রথমে ঝর্ণায় যাবো। আর তাহলে আমরা আজকে কি কি প্লেস আপনার ঘুরবো? আমরা সমরপুরি নির্ভর। এমনি নর্মালি এখানে এখানকার জন্য সুন্দর সুন্দর প্লেস কোনগুলো? ওই যে শুভলং ঝর্ণা বলো ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে এখান থেকে দেখতে চলে আসো ঝুলন্ত ব্রিজ, দেখো আদিবাসী গ্রাম, তারপর জুম্পা চাংপাং রেস্টুরেন্ট, আলাদা জাতি চাকমা মারমা ত্রিপুরা। আচ্ছা আচ্ছা, আমাদের একটা পড়া ছিল হিমেল তঞ্চঙ্গা। আপনারা কি সবাই যারা মানে তঞ্চঙ্গা ওরা কি সবাই একসাথে থাকেন না নাকি আলাদা আলাদা জায়গায় থাকেন? আলাদা আলাদা জায়গায় থাকেন। আপনাদের কোন পাশে এলাকাটা?
আচ্ছা, তো হচ্ছে আমাদের বোট স্টার্ট হয়ে গেছে আর আমরা যাচ্ছি হচ্ছে এখন শুভলং ঝর্ণাতে। আর আজকে হচ্ছে আমাদের সাথে আমাদের একটা ভাই আছে যিনি আমাদেরকে ঘুরানো স্টার্ট করছে, এবং উনি থাকাতে আমাদের রাতে যে এত সুন্দর একটা রাত কাটাইছি আমরা এরকম মাঝখানে, না হলে সেটা সম্ভব হইতো না। ওকে, সব অবশেষে আমরা ঝর্ণাতে আসছি, বাট ঝর্ণার পানি হচ্ছে একদমই কম। এই যে পাশে হচ্ছে বোটটা দাঁড়া করাইছি, এখানে আমাদের বন্ধু বান্ধব গুলো হচ্ছে সামনে চলে গেছে এই আর কি। আমরা হচ্ছে বড় ঝর্ণা যেতে পারিনি, এখন এখানে ছোট একটা ঝর্ণা আছে সেখানে সামর নেওয়ার জন্য যাচ্ছি। এখানে শুভলং ঝর্ণা যেটা ছিল সেটা হচ্ছে টোটালি পানি নাই। ছোট জন্য তো হচ্ছে গোসল করছি আর এখন হচ্ছে একটু ভালো একটু পানিতে যাবো একটু গোসল টোসল করার জন্য। এখানে গোসল করছি বাট ময়লা পানি, ময়লা পানি সো গাটা চুলকাচ্ছে, সামনে একটু ভালো পানিতে গিয়ে হচ্ছে গোসল করবো। আমরা হচ্ছে এখন জারলসরে আসছি, এখানে হচ্ছে এই যে রেস্টুরেন্ট আছে আর ওই যে ওই উপরে আমরা হচ্ছে রেস্টুরেন্টে হচ্ছে এখন খাইতে যাবো। কি কি অর্ডার দিতে জানি এখানে, এখানে তো আপনার যখন এমনি পানি থাকে একটু পর্যন্ত পানি আসে না? রেস্টুরেন্টে আমি খাইতে আসছি, এখানে নর্মাল হচ্ছে পানি এতটুকু পর্যন্তই থাকে, এখন হচ্ছে বৃষ্টি চলছে না, বর্ষাকালে এতটুকু পর্যন্ত পানি আসে। এমন দেখতে হচ্ছে বোটগুলো হচ্ছে মাঝখানে মাঝখানে আটকে যাচ্ছে, পানি খুবই কম। তো কয়েকটা বোট তো হচ্ছে মানুষ সবগুলা যাত্রী নেমে তারপর ফেলে বের করতেছে এরকম অবস্থা এই আর কি। সো এখন পানি খুবই কম, ঝর্ণাতেও পানি মোটামুটি অত নাই, কয়েকটা ঝর্ণা আছে জাস্ট অল্প অল্প পানি পড়তেছে। তো এগুলোর মেইন সৌন্দর্য হচ্ছে যখন বৃষ্টি পড়ে তখন এগুলোর সৌন্দর্যগুলো অনেক বাড়ে। তো চলেন আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, এখানে উত্তপ্ত হয়রান হয়ে গেছে, আজকে গরমও পড়তেছে অনেক বেশি। আমি চলে যাই। এটা কি আপনাদের অরিজিনাল ব্যাম্বু চিকেনটা নাকি অথেন্টিকভাবে করে আর আপনাদের সামনে হচ্ছে ওই বাস থেকে হচ্ছে আমরা ইয়ে করব? রান্না কি বাসি করবেন? রান্না বাসি। আচ্ছা তাহলে একটা কাজ করি বন্ধু, এই যে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্ট আসছি, এটা হচ্ছে আদিবাসীদের রেস্টুরেন্ট, দেখলেন তো ওদের ভাষা ব্যবহারে খুব সুন্দর। এখন রান্না করার পরে আসলে বোঝা যাবে যে খাবার টেস্টটা কেমন, অবশ্যই আপনাদেরকে তো জানাবো। এবং বসার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গায় হচ্ছে এখানে দেওয়া আছে।
এই পাশটাতে হচ্ছে হাত ধোয়ার জন্য বেসিন, এই পাশটা হচ্ছে খালি। আরো থাকবে এটার মধ্যে নাই? আচ্ছা, আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ। এন্ড এখানে আমরা হচ্ছে কি খেলাম, এটা কি ব্যাম্বু চিকেন? হ্যাঁ, চাপিলা প্রাই, ব্যাম্বু চিকেন আর হচ্ছে ডাল ছিল। হ্যাঁ, এন্ড ব্যাম্বু চিকেন হচ্ছে রেটিং কত, 6 দেওয়া যায় 10-এর মধ্যে? ছয় দেওয়া যায়, অত 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 বেশি এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল না, জাস্ট নর্মাল আমরা যেরকম কুক করি ওভাবেই আমার কাছে মনে হয়েছে। আর দেন হচ্ছে পানির দাম হচ্ছে, হ্যাঁ, স্পেশাল এরকম কিছুই ছিল না, যে ব্যাম্বু চিকেন মানে শুনতে যেরকম অনেক বেশি ইয়া লাগে ওরকম কিছুই ছিল না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে পানি হচ্ছে, একটা পানি রাখছে 50 টাকা করে যেগুলো ঠান্ডা, আর নর্মাল হচ্ছে 40 টাকা করে রাখছে এর কি। এখন যাবো হচ্ছে আমরা, ভাইয়া কোথায় যাবো এখন? ঝুলন্ত ব্রিজে যাবো আমরা, হচ্ছে ওই যে ওখানে বোট রাখা আছে, বোট পর্যন্ত হেঁটে যাবো। অ্যান্ড দেন ওখান এটাই হচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, এবং এটার জন্য 20 টাকা করে টিকিট নিচ্ছে। প্রথমে আমাদেরকে বললো যে বোটের জন্য নাকি বোট রাখার জন্য টাকা দিতে হবে, আমরা পরে ওখানে একটু বার্গেনিং করলাম, তারপর হচ্ছে একজনের জন্য 20 টাকা করে টিকিট নিয়ে আমরা ঝুলন্ত ব্রিজে উঠলাম। ঝুলন্ত ব্রিজে অনেক ছবি টবি তুললাম, ওগুলো শেষ করে সামনেই সোজা হেঁটে আসার পর দেখতেছিলাম যে এখানে আনারস বিক্রি হচ্ছে, মানুষ আনারস কিনে কিনে খাচ্ছে, অনেকগুলো জামা কাপড়ের স্টল ছিল। আমরা ওই পথ ধরে সোজা সামনের দিকে হেঁটে যাই, প্রচুর গরম লাগতেছিল, সবাই ঘেমে একাকার হয়ে গেছি, তারপরও একটা জায়গায় এসেছি, এগুলো যদি না দেখি তাহলে আসলে ভালোই লাগে না। এবং এখানে ম্যাক্সিমাম হচ্ছে আদিবাসীরা বসে আছে। এখান থেকে হচ্ছে আমার ছোট ভাগ্নির জন্য একটা জামা পছন্দ হইলো, সেই জামাটা অনেক বার্গেনিং করে তারপর হচ্ছে জামাটা নিলাম, এবং আমাদের অনেক গরম লাগতেছিল সেই জন্য হচ্ছে বেলের শরবত খাইলাম সবাই ওখানে বসে, এবং আমার ফার্স্ট হচ্ছে বেলের শরবত ট্রাই করলাম ওখানে। সেকেন্ড হচ্ছে এভাবে আনারস কখনো খাই নাই, সো এটা 10 টাকা দিয়ে কিনছি, ও হচ্ছে কেটে ঝালমরিচ দিয়েছে, তারপর ওগুলো দেখাচ্ছে। ওকে, সো আমরা হচ্ছে অনেক টায়ার্ড, আমরা হচ্ছে এই যে পিছনে একটা পার্ক আসছে, পার্ক আসছিলাম, বাট এখন আমরা সবাই চিন্তা আছে যে যাবো কি যাবো না, অনেক ঘুরে ঘুরছি আজকে, তারপর হচ্ছে মজাও করছে মোটামুটি ভালোই, অ্যান্ড গ্রোথ করতেছে অনেক, মাথায় মাথায় উঠে গেছে, তো সেই জন্য চিন্তা করতেছি চলে যাবো কিনা, এবং বাসও ধরতে হবে 7টা বাজে, এবং বাজারে কিছু যদি বাজার সাজা করতে পারে এখন বাজারে যাবো। ওকে দাদা, চলো। সো আমাদের হচ্ছে বোট ট্রাভেল এখানে সমাপ্ত, আমরা হচ্ছে এখন এখানে বাজারে যাব, বাজার থেকে কিছু নিতে পারলে নিব, দেন হচ্ছে আমরা নিজুব বাজারে গিয়ে ওখান থেকে বাসে করে চলে যাব। ওই জায়গায় দেখি বাজার জানি কইলো কি, বাজার জানি কইলো বনরূপা। ওকে, সো আমাদের ভিডিওটা হচ্ছে এখান পর্যন্তই সমাপ্ত, আমরা হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমাদের ঘোরাঘুরি সবকিছু শেষ, আমরা হচ্ছে এখান থেকে আবার হচ্ছে টাকা যাবো।
বাজার হচ্ছে নিচু বাজারে, ওখান থেকে বাস পাওয়া যায়, তো বাসে করে হচ্ছে আমরা চলে যাবো।